আমি নারী, সভ্যতার আদিকাল থেকে আমি লাঞ্ছিত, দেহ আননে অভূতপূর্ব আতঙ্ক অধিষ্ঠিত হয়। এরপরও তোমাকে তৃপ্ত রাখার জন্যে আমার ভয়ে মিশ্রিত হাসি তোমার সামনে আমাকে উন্মুক্ত করতে হয়। আমি নারী, গাঙ্গুরের জলে ভেলা নিয়ে সিথির সিঁদুর মোক্ষ লাভের জন্য ভেসে গিয়েছিলাম, আমাকে সতীত্বের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, কেননা আমি নারী। আমি নারী, বস্ত্র হরণের সময় আমাকে তোমার সম্মুখে আর্তনাদে ফেটে পড়তে হয়েছে। আমি নারী, কত রাত আমার অপবৃত্তি থাকার পরে আমার নিথর দেহ তোমায় ভোগ করতে দিয়েছি। আমি নারী, তোমাকে খুশি রাখার জন্য সকাল বিকেল রাতে ভিন্ন ভূষণে নিজেকে সজ্জিত রাখি। আমি নারী, বার বার খবরের কাগজের ধর্ষণের শিরোনামে থাকতে হয় আমাকে, জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত তোমার অধীনে নিজেকে তোমার নামে আত্মত্যাগ করতে হয়, তবুও তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার মা, আমি নারী। হে মানব সভ্যতার মহামানব, আমি নারী, আমাকে সম্মান দাও, আমাকে আর পর্দার আড়ালে লুকিয়ে রেখো না, ভুলে যেও না। আমি নারী, আমি তোমার মা, তোমার বোন, তোমার বউ, আমাকে তুমি দেবী রূপে পূজিত করো, তবু কেন আমাকে নিয়ে জঘন্য খেলায় তুমি মন।